একজন ক্রিকেটার নিজেই নিজের পারফরম্যান্সের উন্নতি করতে পারেন। ক্রিকেট বোর্ডের সহযোগিতা থাকবে, উন্নত অনুশীলনের সুযোগ সুবিধাও তিনি পেতে পারেন। কিন্তু ক্রিকেটারের নিজেরই যদি একাগ্রতা না থাকে, লক্ষ্য ঠিক করে সেই পথে হাঁটার দৃঢ়তা না থাকে, তাহলে কিছুই হবে না, এমনটাই মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একাডেমি কাপের উদ্বোধন করতে এসে ক্রিকেটারদের নিজের পরিশ্রমের উপরেই জোর দিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সেই টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশের ভরাডুবি হয়েছে সুপার টুয়েলভে। এরপর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও ধবল ধলাই হয়েছে। বিশ্বকাপের পরপরই টি টোয়েন্টি দলে বেশ কয়েকটি পরিবর্তন এলেও পারফরম্যান্স বদলায়নি। টেস্ট সিরিজেও অভিষেক হয়েছে দুইজনের। তবে ঢাকা টেস্টের অর্ধেকের মতো বৃষ্টির কবলে পড়লেও ইনিংস ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের দল নির্বাচন নিয়ে পুরনো প্রশ্ন উঠেছে নতুন করে। দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে কোনো খেলোয়াড় জাতীয় দলে পারফর্ম করতে না পেরে বাদ পড়লে তার প্রত্যাবর্তনের গতিপথটা কেমন, সেটিও যেন ঠিক পরিষ্কার নয়। কোন ক্রিকেটারকে ঠিক কোন পারফরম্যান্সের বিচারে দলে আনা হয় অথবা তাকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেমন, সবসময় স্পষ্ট হয়ে ওঠে না সেসবও। অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, দিন শেষে ক্রিকেটারদের পরিশ্রমটাই সব। ভালো পারফর্ম করলে অবশ্যই আপনি নজরে থাকবেন, আপনাকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে, কিন্তু দিন শেষে নিজের উপরও অনেক কিছু থাকে। আমি কিভাবে তৈরি হতে চাই, আমার লক্ষ্যটা কী, নিজেকে কিভাবে দেখছি আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য, এগুলো গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় বোর্ড তাদের কাজগুলো ভালোভাবেই করছে। গত জুলাইয়ের জিম্বাবুয়ের সফরে টেস্ট দলে ফিরে হারারের প্রথম টেস্টের মধ্যেই এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যদিও আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সম্প্রতি। আপাতত সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটেই মনোযোগ তার। আগামী বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে হবে আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে বাংলাদেশের সামনে দীর্ঘ পথ। মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন তেমনই। নির্ভর করবে আমরা কেমন টি টোয়েন্টি ক্রিকেট খেলছি, অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো, সমান বাউন্স থাকে, বল ব্যাটে আসে, এখন বিষয়টা আমাদের উপর কিভাবে আমরা সামলাতে পারি। তবে এ নিয়ে পরিকল্পনার ব্যাপারগুলো বোর্ডের উপরেই, মাহমুদুল্লাহ রিয়াদ মনে করিয়েছেন সেটিও। বলেন, পরিকল্পনার বিষয়টি আসলে আমাদের অংশ নয় মূলত, এটা ডেভেলপমেন্টে যারা আছেন বা নির্বাচক প্যানেলে যারা আছে, টিম ম্যানেজমেন্ট আছে, ওনারা ভালো বলতে পারবেন। আমি শুধু খেলোয়াড়ি দিক থেকে বলতে পারি, যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে যেন আরও উন্নতি করতে পারি, এই জিনিসগুলো নিয়ে যেন আরও ভালো পারফর্ম করতে পারি। বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বাছাই করা ক্রিকেট একাডেমিগুলো নিয়ে আজ শুরু হয়েছে বিসিবির একাডেমি কাপ। 17-21 বছর বয়সী ক্রিকেটাররা 50 ওভারের ম্যাচ খেলবেন রঙিন পোশাকে। বিভাগীয় পর্যায়ে খেলবে 96টি দল, 60টি বিভাগের সঙ্গে ঢাকা মহানগরের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল উঠবে জাতীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ের খেলা শুরু হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রতিভা অন্বেষণকারীদের সঙ্গে বয়সভিত্তিক দলের নির্বাচকেরাও এসব ম্যাচ দেখে সম্ভাবনাময় ক্রিকেটার বাছাই করবেন, জানিয়েছে বিসিবি।